এখন যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে আমার কাছে যে ফোনটি দেখতে পাচ্ছেন, সেই ফোনটি মডেল হচ্ছে আইটেল A52। এটা দেখতে পাচ্ছেন এখানে যদি কলে আমি চাপ দিই তাহলে কিন্তু এই কল অপশনটা কাজ করছে না। দেন এখন এটা কিভাবে আমি প্রবলেমটা সলভ করবো সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন ফোনটার মডেল হচ্ছে আইটেল A52। দেন এখন আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে টাচটাকে রিপ্লেস করতে হবে। আজ আজ আমি আপনাদের দেখিয়ে দিব এই ফোনগুলোর টাস্কটা কমপ্লিট থাকে নাকি আর কি এক্সট্রা এক্সট্রা থাকে, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনের সর্বপ্রথম স্ক্রুগুলো ছিল সেগুলো কিন্তু আমাকে খুলে নিতে হবে। আমি আমার হাতে থাকা ফোনটির যে স্ক্রুগুলো ছিল সেগুলোকে খুলে নিচ্ছি। স্ক্রু খুলে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনের যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটাকে কিন্তু আমরা সুন্দরভাবে আলাদা করে দিব। এখন আমি এই ফ্রেমটাকে আলাদা করে নিচ্ছি। ফ্রেম খোলার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে ফ্রেমটা কোনোভাবেও কোথাও ভেঙে না যায়। আর আপনি এই শুধু টাচটা কি চেঞ্জ করতে পারবেন নাকি ডিসপ্লে সহ চেঞ্জ করতে হবে নাকি কমপ্লিট, সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমি প্রথমে ফ্রেমটাকে খুলে নিব। ফ্রেমটাকে খুলে নেওয়ার পর দেখিয়ে দিব টাচটা শুধু রিপ্লেস করতে পারবেন কি না। ফ্রেমটাকে খুলে নিচ্ছি, এটা খুব ভালোভাবে ফ্রেমটাকে খুলে নেবেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে রেমনগুলো ছিল সেই রেমনগুলো আমাকে আলাদা করে নিতে হবে। এটা চলো জিগল বোর্ড থেকে একটা রেমন চলে গিয়েছে সেটাকে আলাদা করে নিব। তারপর আমি যেটা করব ইন্টারনেট কেবলটাকে আলাদা করে নিব। তারপর এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইব্রেটরের লাইন, আমি এখন ভাইব্রেটরটাকে আলাদা করে দিচ্ছি, কানেকশনটাকে লস্ট আলাদা করে দিচ্ছি। তারপর আমাকে যেটা করতে হবে এটাকে জাস্ট ছড়িয়ে ফেলতে হবে, কারণ এটা যদি আমি না সরাই তাহলে কিন্তু পরবর্তীতে যেহেতু আমি টাচটাকে খুলবো সেহেতু কিন্তু আমি ডিসপ্লে থেকে যে রেমনটা গেছে লজিক্যাল বোর্ড থেকে সেটা ছিঁড়ে যেতে পারে। এখন আমি এই স্পিকারের সঙ্গে যে কানেক্টেডটা রয়েছে এই বোর্ডের সঙ্গে সেটাকে ডিসমিস করে দিব। ডিসমিস করে দিয়ে আমি পুরো লজিক্যাল বোর্ডটাকে আলাদা একটা সেপারেট জায়গায় রেখে দিব। দেন এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে টাচটাকে রিপ্লেস করতে হবে। আর এই টাচটা রিপ্লেস করার জন্য আজ আমি আপনাদের দেখিয়ে দিব কী পন্থা অবলম্বন করবেন। আপনি প্রথমে একটা হট এয়ার গান নিয়ে সাহায্যে আস্তে আস্তে করে চার পাশ থেকেই সোল্ডারিং করে নেবেন। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি হট গানের সাহায্যে আর কি চার চার পাশ দিয়ে কিন্তু আমি এটাকে সোল্ডারিং করে নিব ভালোভাবে, যাতে করে কোথাও কোনোভাবে সোল্ডারিংটা বেশি না হয়। কারণ কোথাও যদি সোল্ডারিংটা বেশি হয়ে যায় তাহলে দেখবেন সেখানে আর কি আপনি যেখানে সোল্ডারিংটা বেশি হয়ে যাবে সেইখানে কিন্তু একদম ভিতরে পুড়ে যাবে। অর্থাৎ ভিতরে পুড়ে যাওয়ার পর আপনার যেটা প্রবলেমটা হবে সেইটা হচ্ছে সেইখানে ডিসপ্লে যদি থাকে সেই ডিসপ্লেটা ব্লার হয়ে যাবে অথবা ডিসপ্লেটা সাদা হয়ে যাবে শুধু জাস্ট ওইটুক জায়গায়। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কাটিং পেপারটা নিয়ে নিলাম। কাটিং পেপারটা নিয়ে নেওয়ার পর আমি চারপাশ থেকে কিন্তু যে গামটা ছিল সেটাকেই কেটে কেটে দিব। অর্থাৎ কাটিং পেপার ইউজ করে আমি চারপাশে গাম যেগুলো ছিল সেগুলো কেটে দিয়ে শুধু যে টাচটা রয়েছে সেই টাচটাকে আমি সেপারেট করে নিব। এই জন্য আমি যে কাটিং পেপারটা ছিল সেই কাটিং পেপার দিয়ে চারপাশ থেকে কিন্তু গামটাকে কেটে নিব ভালো করে। আর গাম কাটার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে ডিসপ্লের নিচ দিয়ে আপনার কাটিং পেপারটা না চলে যায়, কারণ যদি ডিসপ্লের নিচ দিয়ে কাটিং পেপারটা চলে যায় তাহলে কিন্তু নিচের রেমনটা ছেঁড়ার সম্ভাবনা রয়েছে। এটা অবশ্যই মাথায় রাখবেন যাতে ডিসপ্লের উপর দিয়ে আপনার কাটিং পেপারটা চলে আসে সেই দিক দিয়ে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যদি কাটিং পেপারটা টাচের উপরে দিয়ে চলে আসে ডিসপ্লের উপরে দিয়ে চলে আসে তাহলে টাচটা অনায়াসেই খুলে যাবে, আর যদি ডিসপ্লের নিচ দিয়ে ঢুকে পড়ে তাহলে বুঝতে পারবেন আপনি যে এখানে আপনার ডিসপ্লের রেমনটা ছেঁড়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি টাচটাকে কিন্তু শুধুমাত্র সেপারেট করে নিলাম। তারপর আমি এখানে ব্লেড ইউজ করব। ব্লেড দিয়ে আমি শুধু এই যে টাচের যে রেমনটা ছিল সেটাকে কেটে দিব, কারণ আমি চাচ্ছি না এখানে যে আমার রেমনটাকে একদম খুলে ফেলে তারপর ডিসপ্লেটাকে একদম সরিয়ে দিই, কারণ এক্ষেত্রে অনেক অংশেই সমস্যা হয়ে থাকে। যেমন আমি যদি এখানে রেমনটা না খুলে যদি টাচটাকে রিপ্লেস করতে পারি তাহলে তো আর কথাই নেই, কারণ রেমন খোলার সময় এই পিছনে দেখবেন অনেকটুক লম্বা রেমন থাকে, এই রেমনে কিন্তু আপনার ফোনের প্রবলেম করতে পারে, পরবর্তীতে সেই ডিসপ্লেটা আর নাও আসতে পারে। এই জন্য আপনি খুব সাবধানতা অবলম্বন করবেন। এই ক্ষেত্রে আমি ডিসপ্লের যে রেমনটা ছিল সেই রেমনটাকে এখন খুলে দিব।
ডিসপ্লের রেমন যেটা ছিল সেটাকে কিন্তু, সরি, টাচের যে রেমনটা এর সঙ্গে লাগানো ছিল সেটাকে কিন্তু আমি এখন রিমুভ করে দিব। সেটা রিমুভ হয়ে যাওয়ার পর আমি আমার এখানে একটা নতুন টাস্ককে সেট আপ করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি মূলত ডিসপ্লেটাকে খুলে ফেলতাম তাহলে প্রবলেমে পড়তাম। এই ক্ষেত্রে আমি আমার হাতে যে নতুন একটা টাস্ক দেখতে পাচ্ছেন এই টাস্কটাকে সেট আপ করে দিব। এই জন্য আমি স্ক্রিন পেপারটাকে রিমুভ করে দিচ্ছি। সর্বপ্রথম আমার হাতে থাকা ফোনটির যে স্ক্রিন পেপার রয়েছে সেটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে রেমোটটা দেখতে পাচ্ছেন আইটেল A52, এই টাস্কটা কিন্তু অন্য একটা ফোনেও খাটে, এই জন্য আমাকে এই রেমোট বরাবর কাটতে হবে। এইখানে আমি কেটে দিব। কেটে দিয়ে জাস্ট ঝালাই করার জন্য যেটুক লাগে সেটুকু কিন্তু আমি কি রেখে দিয়ে দিব। এখন আমি এটুকু কেটে নিচ্ছি, এটুকু কেটে দিলাম। আপনিও সেমভাবেই কিন্তু আপনাকে এই রেমনটাকে কাটতে হবে। আমি এখন রেমনটাকে কেটে দিলাম। রেমনটাকে কেটে নেওয়ার পর এইখানে আমি এখন এইটাকে ঝালাই দিয়ে দিব, অর্থাৎ টাসের যে রেমনটা ছিল সেই টাসের রেমনটাকে সুন্দর করে ঝালাই দিয়ে দিবেন। আর আপনি ঝালাই দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে একটা লাইন আরেকটার সঙ্গে অ্যাডজাস্ট না হয়ে যায়, অর্থাৎ দুইটা লাইন যদি এক হয়ে যায় তাহলে কিন্তু আপনি সারাদিন যদি 100-400 চেঞ্জ করেন তারপরেও কিন্তু আপনার টাস কাজ করবে না। এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর এখন আমি যা চেক করার জন্য ফোনটাকে অন করে দেখাবো যে আমি যে টাস্কটা রিপ্লেস করলাম তাতে আমার প্রবলেমটা সলভ হয়েছে কি না। কারণ আমি যদি এখনই যদি গ্রামটা লাগিয়ে ফেলি তাহলে দেখতে হয়তো আমার খুলতে সমস্যা হতে পারে, অর্থাৎ তার যদি না কাজ করে তাহলে কিন্তু আমি প্রবলেমে পড়ে যাব। এই জন্য এখন আমি জাস্ট চেক করার জন্য ফোনটাকে সেট আপ করে নিব আবার নতুন করে। এখন আমি ব্যাটারিটাকে লাগিয়ে জাস্ট অন করে দেখিয়ে দিব আপনাদের যে আমার প্রবলেমটা সলভ হয়েছে কি না। তারপর আমি একদম চারপাশ দিয়ে সেট আপ করে নিব ঠিকভাবে। এখন আমি ব্যাটারিটা লাগিয়ে ফোনটাকে অন করে নিচ্ছি, ডিসপ্লেটাকে লাগিয়ে দিলাম। এখন ব্যাটারিটা লাগিয়ে ফোনটাকে অন করে নিব। ফোনটা অন করে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব যে আমার টাচটা কাজ করে কিনা। এখানে দেখতে পাচ্ছেন কল অপশন আগেরটাতে কিন্তু কাজ করেনি, এখন কিন্তু আমার মোটামুটি সবটিতে কাজ করছে, অর্থাৎ টাচ ফুললি রিপ্লেস হয়ে গেছে। এখন যেখানে ক্লিক করবো আমি সেখানেই কিন্তু কাজ করছে, অর্থাৎ আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু এখন শেষ। এখন আমি ফোনটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চার পাঁচ দিয়ে কিন্তু আমাকে গাম ইউজ করতে হবে, আর অবশ্যই টাচের নিচে একটা স্টিকার রয়েছে সেই স্টিকারটাকে রিমুভ করে দিতে হবে। আমি এখন সেই স্টিকারটাকে রিমুভ করে দিব। স্টিকারটা রিমুভ করার পর আমি চারপাশ থেকে একদম একুরেটলিভাবে, অর্থাৎ একদম সমানভাবে কিন্তু গামটা লাগিয়ে দিব। কারণ যদি কোথাও ফাঁকা থাকে সেই ফাঁকা দিয়ে কিন্তু আমার যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো আর কি ভিতরে প্রবেশ করার অপশন রয়েছে সেটাকে কিন্তু আমি একদম অফ করে দিব। আমি এখন চারপাশে সুন্দর করে গামটা লাগিয়ে দিব। গামটা লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমি আমার ফোনটিকে একদম টাচটাকে ভালো করে সেট আপ করে নিব যাতে আর আমার প্রয়োজনের সমস্যা না হয়। আমি এখন চারপাশে সেমভাবে সুন্দর করে গামটাকে লাগিয়ে দিচ্ছি। গামটা লাগানো হয়ে যাওয়ার পর আমি টাচটাকে একদম ফাইনালিভাবে সেট আপ করে দিব। টাচ লাগানোর পর আমি যেটা করব সেটা হচ্ছে যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটাকে লাগিয়ে দিব। ফ্রেমটা লাগানোর পর যেটা করতে হবে আমাকে যে স্ক্রুগুলো ছিল সেই স্ক্রু ফ্রেমটা লাগানোর আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফ্রেমটা লাগানোর আগে আপনি আপনার হাতে থাকা ফোনটিকে আবার টাচটাকে চেক করে নেবেন যে কাজ কতটুকু কমপ্লিট হয়েছে। কারণ তারপর আপনি ফ্রেমটাকে লাগিয়ে দিবেন। ফ্রেমটা লাগানোর পর আপনার ফোনে যে স্ক্রুগুলো ছিল সেই স্ক্রুগুলো কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ একদম ফুললি সব সমস্ত স্ক্রুগুলোকে লাগিয়ে দিবেন। এখন আমার ফোনের মূলত টাচ যে লাগানোর কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফ্রেমটাকে লাগিয়ে দিব, লজিক্যাল বোর্ডটাকে লাগিয়ে দিব, ভাইব্রেটর লাইনটাকে কানেকশন দিয়ে নিব, এবং কি স্পিকারের যে লাইনটা ছিল সেই স্পিকারের লাইনটাও কিন্তু আমি ভালোভাবে কানেকশন দিয়ে নিব। কানেক্ট করার পর আমি আমার ফোনটিকে অন করে দেখিয়ে দিব যে আমার টাচের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়েছে এবং আমি সফলভাবে টাচটাকে রিপ্লেস করতে সক্ষম হয়েছি।
সোবিয়ার্স ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার যদি টাস্ক চেঞ্জ করার সময় কোনো প্রবলেমে পড়তে পারেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, আমরা কমেন্টের মাধ্যমে আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধানের কোনো না কোনো রাস্তা বের করে দিব, এই জন্য অবশ্যই মাথায় রাখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমরা আপনাদের জন্য এরকম ডেইলি কোনো না কোনো টিপস অ্যান্ড ট্রিক্স এবং নতুন নতুন ভিডিও মোবাইল রিলেটেড যে ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ডেইলি আপলোড করে থাকি আমাদের চ্যানেলে। সো বিয়াস, থ্যাংক ইউ, বাই বাই। এখন আমি যেটা করবো লজিক্যাল বোর্ডটাকে লাগিয়ে দিব এবং অ্যান্টেনা কেবলটাকে লাগিয়ে দিবো।